ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাৎসরিক তাফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর কান্দাপাড়া যুব সমাজের আয়োজনে 23তম বাৎসরিক তাফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শ্রীঘর কান্দাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীঘর কান্দাপাড়া গ্রামের সমাজসেবক মোহাম্মদ আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হজরত মাওলানা সাইদুল ইসলাম আশরাফি। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আলী আজম, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম সহ আরও অন্যান্য উলামায়ে কিরামগণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ধন মিয়া, নুরুল ইসলাম সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আসান উল্লাহ, মোহাম্মদ ইদুন মিয়া, মোহাম্মদ সাকিব আহমেদ জামাল প্রমুখ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ কাউসার, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আরমান, আব্দুর রহমান, মাইনুদ্দিন, মোহাম্মদ রাসেল, রাজীব আহমেদ, মোহাম্মদ আসিফ, জাহের আহমেদ, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সোহেল, আব্দুল মোমেন, মোহাম্মদ শামীম, বাইজিদ আহমেদ, জাহিদুল ইসলাম ল, সজীব আহমেদ, আরাফুল ইসলাম, সুজন মিয়া, মোহাম্মদ সাইদুল ফয়সাল আহমেদ, মোহাম্মদ জুনায়েদ, ওয়াসিম আহমেদ, মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অনেকে। মাহফিল পরিচালনা করেন শ্রীঘর কান্দাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন। পরে তাফসিরুল কোরআন মাহফিল শেষে গভীর রজনীতে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। নবীনগর থেকে স্টাফ রিপোর্টার সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।